হ্যালো বন্ধুরা তোমাদের আমি একটা ছোট্ট মাটি নারায়ণ মডেল জমানো দেখাচ্ছি তোমরা শুধু দেখো ফিনিশিং অবস্থায় দেখাচ্ছি তোমাদের তোমাদের আমি লাস্ট অবধি দেখাবো নারায়ণের মডেলটা জমানো হয়ে গেলে এটা কীভাবে ডাইস করতে সেটা তোমাদের আমি দেখাবো তোমার লাস্ট অবধি দেখো ভিডিওটা কেমন লাগছে কন্ট বক্সে যেনাবা কিচু কিছু ক্ষেত্রে যেগুলো গয়নার ডিজাইন সেগুলো নতুন করে তুলতে হয় ফিনিশিং করার পর গয়না কাজ করতে হয় ডাইস কীভাবে বানাতে হয় সেটা তোমাদের এখনই দেখাইছি ঠাকুরটাকে ফেলিয়ে দিতে হয় চটের মধ্যে ফেলে দিয়ে সাইডে ব্যাথ দিতে হয় এটা গণেশ ঠাকুর নারায়ণটা অবস্থাতেই করবো গণেশ ঠাকুরটা তোমার দেখাচ্ছি এই পদ্ধতিতে তোমার নারায়ণ ঠাকুরটা হবে সেম একই কাজ ব্যাথ দেওয়ার পর প্রথমে জল মেরে দিয়ে প্লাস্টার প্রাইসটা ঢেলে দিতে হয় এই তোমার প্লাস্টার কাজ হয়ে গেল অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো টাটা